হযরত নবী নূহ আলাইহিস সালামের ছেলে কবরের মধ্যে চিন্তা হয়ে গেলে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আড়াই হাজার বছর পরে নূহ নবীর ছেলে হযরতের শাম জিন্দা হয়ে গেল। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ মুজিজা আদিরের বন্ধু বুড়ি ছেলে মারা গেল, খাটিয়ায় করে কাফন জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে দাফন হবে, খাটিয়ার নিচে গিয়ে বলছে ওটা নাবাও তো ওটা আমার বোন দুটো গল্প করব, মানে মরা লোক আবার গল্প করে, আরে বাবা নাবাও কথা শুনে না, নিচে থেকে বলে দিলেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে হযরত নবী ঈসা আলাইহিস সালামের বন্ধু কাফন জড়িয়ে খাটিয়ায় জিন্দা হয়ে উঠে বসে পড়ে জোরে বলে, আর জোরে বলা যাবে না, জীবনে চারজনকে জিন্দা করতে ঈসা রূহুল্লাহ, রূহ মানে আত্মা, রূহ মানে আত্মা, ঈসা নবী আল্লাহর আত্মা, আল্লাহর আত্মা আছে কথা বলে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ তিনি কারোর থেকে নয়, ওয়া লাম ইউলাদ তানার থেকেও কেউ নয়, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ সমকক্ষ পরিমাণ কেউ নাই, জোরে বলে আর জোরে বলা যাবে না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক আত্মাকে আল্লাহ মৃত্যুর স্বাদ চাকাবে, প্রত্যেক আত্মাকে আল্লাহ মৃত্যুর স্বাদটা চাকাবে, তাহলে যে বলে ঈসা রূহুল্লাহ ঈসা নবী আল্লাহ আত্মা কথা বলে না, ওনাকে আল্লাহ বিনা পাপে পাঠিয়েছে ওটা হলো আল্লাহ পাকের কুদরতি সৃষ্টি আত্মা, জোরে বলে আর জোরে বলা যাবে না, আল্লাহর রাসূল বলতে রাইতু রাব্বি ফি আহসানি সূরাতে, এই সূরাত মানে এখানে চেহারা হবে না, এখানে মানে হলো মেরাজের রাতে আমি আমার আল্লাহকে খুব সুন্দর অবস্থায় দেখেছি, জোরে বলে কেমন দেখেছেন নবী জানেন, কেমন দেখিয়েছেন আল্লাহ জানেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, সেই নবীর ভালোবাসায় মহব্বতে এসেছেন ঈমানকে মজবুত করতে, কে মানো না মানো বলতে পারছি না, আমি মানি এই ঈমান তৈরি করে, নবীকে মানার নাম ঈমান, নবীকে মানার নাম হলো ইসলাম, জোরে বলে নবীকে মানার নাম ঈমান, নবীকে মানার নাম হলো ইসলাম, মানবে মানার নতুন মানে কে মানো না মানো বলতে পারবো না, আমি মানি যে নবী ভালোবাসা মহব্বত, যে নবীকে মানলেন আল্লাহর রাসূলের সাহাবারা মানার মতো মানলেন ইসলাম জাহানে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলো এত শান এত মকাম এত দরজা আল্লাহ দিলেন, আল্লাহ রাসূল বিদায় হজ করে ঘরে এলেন মদিনা শরীফ আরবি মাসের শেষ মাস জিলহজ মাস, আল্লাহ নবী বিদায় হজ করে মদিনা শরীফ এসে আমাদের নবী অসুস্থ হয়ে গেলেন, নবী পাকের জ্বর কিছুদিন সুস্থ থাকেন আবার অসুস্থ আবার সুস্থ আবার অসুস্থ, এই করে করে আরবি মাসের তৃতীয় মাস সফর নবী পাক কন্টিনিউ 15 দিন জ্বর গায়ে নিয়ে আল্লাহর রাসূল নববী শরীফে ইমামতি করলেন 15 দিন, এতটাই নবী কমজোর আল্লাহর রাসূল ডাকলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও আমি নবী যে বড্ডা কমজোর আমি নবী আর নববী শরীফে যেতে পারবো না, তোমার আব্বাকে বলে দাও তোমার আব্বা জান যেন আমার সাহাবাদের একটু নামাজটা পড়িয়ে দেয়, আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে মা ঝরঝর করে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার আব্বার মনটা নরম আপনার মুসাল্লায় আমার আব্বা দাঁড়াতে পারবে না, হুজুর আপনি অন্য কারোর নাম বলেন, নবী বলছেন লা আবি বকর আয়েশা অন্য কেউ নয় আমার আবু বকর কে বলো আমার মুসাল্লায় দাঁড়াতে, জোরে বলে আম্মা জান কিছু বললেন না টুক 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 করে চলে গেলেন হযরত মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উমার ফারুক হুজুরের মেয়ে আল্লাহ পাক আমার নবীকে চারটে বড় বড় সাহাবা দিলেন
হযরত আবু বকর হযরত উমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা দুজন হলেন আমার নবী পাকের শ্বশুর হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা দুজন হলেন আমার নবী পাকের জামাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন আমি নবী আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত নবী এই দুটো সুন্নাত আমাদের মানার হুকুম দিয়েছে এবারে আমাকে বলেন রমজান শরীফ মাসে ঈশা নামাজের পরে আমার একটা অতিরিক্ত নামাজ পড়ি নামাজটার নাম কি কথা বলেন না রমজান শরীফে হ্যাঁ করাকা কথা বলেন না কুড়ি আবার নতুন করে রেখেছ বুঝেন না কি এটা আট রেখা বলছে তার আমি পড়ছে আট আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ বুখারী শরীফের সারা ফতহুল বারীতে লিখেছে তারাবি তারবি হাতান তারবি হাতুল থেকে তারাবি তারাবি তিন বৈঠকের অতিরিক্ত হলে নাম হবে তারাবি তিন বৈঠক মানে চার রাকাত নামাজের পরে একটু জিরিয়ে নিয়ে চার রাকাতের পরে একটু জিরিয়ে নিয়া আবার চার রাকাত পরে জিরানো এই তিনটে বৈঠকের অতিরিক্ত হলে নাম হবে তারাবি বলছে তারাবি পড়ছে কাজের সাথে কথা মিললো আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ ফতহুল বারীর মধ্যে লিখেছেন তারাবির নামাজ হলো কুড়ি রাকাত জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহর রাসূল মাত্র দু থেকে তিন দিন নবাবে শরীফে পড়েছে তারপরে নবী ঘরের মধ্যে পড়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানা জামানা তো একা একা যেদার মতন পড়ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের করে একত্রিত করে জামায়াতের মধ্যে আলোচনা সাপেক্ষে ওটাকে জামাত করে দিলেন নামাজটা হলো আল্লাহর রাসূলের সুন্নাত জামাতটা হলো ওমর ফারুকের সুন্নাত জোরে বলে আর জোরে বলা যাবে না ওই আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন আমাদের জুম্মার নামাজে আজান কটা কথা বলে না আজান কটাই নয় কটা এই কটা জিজ্ঞাসা কটাই বলেছি কটা নবী পাকের জামানায় ছিল একটা সিদ্দিক আকবরের জামানায় ছিল একটা ফারুকে আজামের জামানায় ছিল একটা উসমানে গনি জামানায় হয়ে গেল দুটো ওই আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন হযরতে মাঈশা গানে আয় হযরতে হাফসা আল্লাহর রাসূল আমার আব্বার কথা বলেন নবীর মুসাল্লা দাঁড়াতে তুমি তো জানো তোমার আব্বার মনটা একটু শক্ত আমার আব্বার মনটা নরম তুমি এক কাজ করো আল্লাহর রাসূলকে একটু গিয়ে বুঝাও না নবী জান আমার আব্বার নামটা না বলে তোমার আব্বারটা বলে হযরতে মা হাফসা নবীর কাছে গেলে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আবু বকর সিদ্দিকের মনটা নরম হুজুর আপনি উনার আব্বা হযরতে আবু বকরের নাম বলে আমার আব্বারটা বলে নবী বলছেন লা আবি বকর আয়েশা আমি নবী আমার মুসাল্লায় আমার আবু বকর সিদ্দিকই দাঁড়াবে জোরে বলে একটাই সাহাবি নবী যতজন সাহাবা ছিল একটাই সাহাবি নবীর সামনে নবীর মুসাল্লায় দাঁড়িয়ে সতেরো ওয়াক্তের নামাজ পড়িয়েছে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলো আর জোরে বলা যাবে না এতটাই আল্লাহ শান দিয়েছে হাদিস শরীফের কিতাবে এসে আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছে জোরে বলে নবী উসে কম তক ইমাম উসে আলা নবী উসে কম তক ইমাম উসে আলা মুহাম্মদ সে হাদদম ওয়ফা করনে ওয়ালা জোরে বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার নবীর সাথে হিজরত করেছে আল্লাহ নবীর সাথে হিজরত কানা করেন আল্লাহ নবীর সামনে সামনে যেতে লাগলেন থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর পিছনে চলে গেলেন পিছনে পিছনে যেতে লাগলেন আবার থমকে ছুটে গিয়ে আল্লাহ নবীর ডান দিকে চলে গেলেন আল্লাহ নবীর বাম দিকে চলে গেলেন ও যুবক আল্লাহ
নবী জিজ্ঞাসা খানা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু বকর, আমি নবী একবার আমার সামনে গেলেন, একবার আমার পিছনে গেলেন, একবার ডান দিকে গেলেন, একবার বাঁ দিকে গেলেন, আমি নবী চতুর্দিক থেকে কেন ঘুরে ঘুরে হিজরাত খানা করেন, চতুর্দিক থেকে কেন ঘুরে ঘুরে হিজরাত খানা করেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ আমাকে নবী হুজুর ব্যাধি মাফ করুন, গুসরা গিটা ক্ষমা করুন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সঙ্গে হিজরাত করতে করতে আমার মনে হয়ে গেল আজকে তো আমি একা, আজকে তো আমি একা, অন্য কোন সাহাবা নাই, আপনাকে কেউ যদি সামনে দিক থেকে আঘাত করে আমি আবু বকর তো একা, দ্বিতীয় আর কেউ সাথে নাই, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, সামনে দিকে চলে গেলাম, আবার মনে মনে হলো আপনাকে কেউ যদি পিছন দিক থেকে আঘাত করে আজকে তো আমি একা, অন্য কোন সাহাবা নাই, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আমি আবু বকর আপনার পিছনে চলে গেলাম, আমি আবু বকর ডান দিকে গেলাম, আমি আবু বকর বাঁ দিকে গেলাম, আল্লাহ আমাকে নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আবু বকর ওই জন্য আপনার চতুর্দিকে ঘুরে ঘুরে হিজরাত খানা করি, জনে মনন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, সামনের দিকে কেউ তো নাই, আমি একা, হুজুর কেউ যদি আপনাকে আঘাত করে আমি আবু বকর, আমাকে লাগু আপনাকে না লেগে যায়, জোরে বলুন, এই চিন্তায় আমাকে চতুর্দিকে আপনার ঘোরাতে ঘোরাতে হিজরাত করিয়েছে, জোরে বলুন, আর জোরে বলা যাবে না, এমনি শান্তি আল্লাহ তাআলা করেন উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে সর্বপ্রথম জানার আমলটা আল্লাহ পাকের দরবারে কিয়ামতে পেশ করা হবে, ওই ব্যক্তিরা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন, আর জোরে বলা যাবে না, এত শান, এত মুকাম, এত দরজা আল্লাহ দিলেন, এত ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়েছে, আমার নবীর সাথে হিজরাত পাহাড়ের নিচে গিয়ে দাঁড়িয়ে গেলেন, পাহাড়টার নাম কি কথা বলেন না, হিজরাতের রাতে যে গুহাটাই নবী ছিলেন গুহাটার নাম কি, কোরআন শরীফ নাজিল হলো ওই গুহাটার নাম হলো গারে হেরা, আর হিজরাতের রাতে নবী পাক যেই গুহায় ছিলেন ওই গুহাটার নাম ছিল গারে সৌর, গারে সৌর, পাহাড়টাকে বলা হয় জাবালে সুর বা জাবালে তুর, নিচু থেকে কম বেশি 4,500 থেকে 5,000 ফুট উঁচুতে, পাহাড়ের নিচে কি দাঁড়িয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাফ করি, হুজুর বিয়াদি মাফ চাই, হুজুর দুজন মিলে যাওয়া যাবে না, এই বালুর উপর থেকে দুজনে যদি হেঁটে হেঁটে উঠি, হুজুর দুজনের পায়ের ছোপ, দুজনে পায়ের হয়ে গেলে কাফের বেঈমানদের ধরতে অসুবিধা হবে না, হুজুর আপনি এক কাজ করে, হুজুর আপনি আবার কাঁধে ওঠেন, নবী পাকের নূরের হাতটা নিয়ে কাঁধের উপর থেকে পার করে বুকের কাছে জড়িয়ে নবী পাকের কদম শরীফটা হালকা করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পা ফেলে, কিতাব এসেছে বুড়ো আঙুলে টিপ দিয়ে টিপ দিয়ে আল্লাহর রাসূলকে কাঁধে করে দিয়ে 4,500 থেকে 5,000 ফুট উঁচুতে চলে গেলেন, জোরে বলুন, আর জোরে বলা যাবে না, পুরো পা ফেলে নে কাফের বুঝতে পারবে বুড়ো আঙুলে টিপ দিয়ে উঠেছে, তারপর কাফের কোন গিয়ে পৌঁছেছে ওই গুহার কাছে, কে নিয়ে গেল, ইবলিস শয়তান, ইবলিস শয়তান ভালো করে সাজুগুজু করে ওদের করে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে গেছে, ওই গুহাটার কাছে গিয়ে সামনে একটা গাছ পড়ে আছে মাকড়সার জাল, গিয়ে বলছে এই গুহার মধ্যে আছে, কাফের গুণ তলোয়ারটা বার করে বলছে এটা আগে দে তো, গতকাল থেকে খুব চালাচ্ছে, এর মধ্যে মানুষ থাকে, এর মধ্যে মানুষ জাল, সামনে গাছ পড়ে আছে মানুষ ঢুকবে কি করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পায়ের গোড়ালি দেখ চার উলঙ্গ তলোয়ার দেখতে পাচ্ছে, নবী পাককে জড়িয়ে ধরেছেন, হুজুর একবার যদি উলঙ্গ নিচের দিকে তাকিয়েছে দুজনকেই দেবে, নবী কি বললেন, আবু বকর
আমাদের দুজনের সাথে আমার আল্লাহ এই গুহার মধ্যে আছে, জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহ কুরআন শরীফে বলেছে ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আমার আল্লাহ তিনিও আমাদের সাথে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তিন দিন আর তিন রাত গুহার মধ্যে ছিলেন, মক্কা শরীফ থেকে বার হয়েছিলেন রাতের শেষ অংশে গিয়ে পৌঁছেছিলেন দুপুরের একটু আগে, তিন দিন আর তিন রাত ওই গাড়ে সৌরের মধ্যে ছিলেন, কি খেতেন দুজনে? হাদিস শরীফের কিতাব এসেছে দুপুরবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার রাখাল ছিল, রাখাল ওনার উপর হুকুম ছিল বকরি চরাবার নাম করে বকরিটাকে গুহার সামনে নিয়ে যাবে, বকরি নিয়ে গেলে বকরির দুধটাকে দহন করে রেখে দিতেন পাত্রে, উনি বকরি চরাবার নাম করে আবার ফিরে আসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন, রোদে ওই পাথরগুলো যখন গরম হতো ওই পাথরগুলোকে পাত্রে ধুয়ে দিতেন, পাথরের গরমে দুধ গরম হতো, ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন, জোরে বলে, আর জোরে বলা যাবে না। রাত্রি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদকে দুধ দিয়ে আসতে, রাতে তো আর রোদ হয় না, আপনার এলাকায় রাতে রোদ হয়? রাতেরটা গরম হবে কি করে? কিতাবে এসেছে সিদ্দিক একবার বড় বড় পাথর একটাকে নিয়ে আর একটাই ঘষতেন, পাথরে পাথরে ঘষে পাথরগুলোকে গরম করে ওই পাথরটাকে দুধের মধ্যে দিয়ে দিতেন, আহা পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন, জোরে বলে, আর জোরে বলা যাবে না। এমনি আল্লাহ ইজ্জত কত আলা করে, আল্লাহ পাক সম্মান এমনি এত আলা করে, নবী পাক জানাকে বুকে করে জড়িয়ে নিয়ে শুয়ে আছে, জোরে বলে, আর জোরে বলা যাবে না। তিনি ইন্তেকাল হবার আগে ওসিয়াত করে গেলে, মারা গেলে লাশটাকে গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়বে, আমার জানাজা আল্লাহর রাসূলের রওদা শরীফের বাইরে রেখে দেবে, কাফন করবে না, কবরও করবে না। আল্লাহর নবীর রওদা শরীফের কাছে গিয়ে আমার তরফ থেকে বলবে বাল্য জীবনের সাথে হিজরাতের সাথে আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, হুজুর উনি ওসিয়াত করেছে জানাজা পড়তে, দাফন করতে মানা করেছে, আপনাকে বলার জন্য বলেছে, যদি অনুমতি দেন তো আপনার পাশে দাফন হবে, যদি না বলে দেন মদিনা শরীফের আম কবরস্থান জান্নাতুল বাকিতে হবে, তবে ইয়া রাসূলুল্লাহ উনি কিন্তু আপনার পাশের জায়গাটায় শোবেন বলে উনি আশা করেছেন, জোরে বলে, আর জোরে বলা যাবে না। আচ্ছা আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেল, আপনার বাল্য জীবনের সাথী, আপনার হিজরাতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম উনি ওসিয়াত কানা করে দিয়েছে ওনার লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাফন পরে খাটিয়ায় কোণে নিয়ে গিয়ে জানাজা নামাজটা আদায় করে আপনার রওজা শরীফের বাইরে রাখার কথা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, কবর করতে মানা করলেন, দাফন দিতে মানা করলেন, আপনাকে বলার জন্য বলে দিলেন যদি আপনি হুকুম দেন আপনার পাশে জায়গাটায় দাফন হবে, আপনি যদি না বলে দেন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন হবে, তবে ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ পাকের নবী তবে আপনার পাশে জায়গাটায় শোবেন বলে আশা করেছেন, ও তোমাকে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর রওজা শরীফের ভেতর থেকে শব্দখানা বেছে বেছে চলে আসলো, শব্দখানা বেছে বেছে চলে আসলো, উদুখুলুল হাবিবা ইলাল হাবিবি, উদুখুলুল হাবিবা ইলাল হাবিবি, ও আমি রাসূল
রাসূলুল্লাহ আমার বন্ধুকে আমি নবী আমার পাশে দে দাফন করা করে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আপনাদের ঘুম লাগে আজকে তো ঠান্ডা কম তো আজকে আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান, সময়ের মধ্যে একটা বাগান। জোরে বলে, আর জোরে বলা যাবে না, আমার নবী জান্নাতে শুয়ে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন শিংগায় ফু দেবে গোটা দুনিয়াটা ধুলোর মতো উড়বে, তার আগে আল্লাহ পাক ওই জায়গাটাকে উঠিয়ে নেবে। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না, নবীর রওজাটা হলো জান্নাত, ধ্বংস হবে না, ওই অংশটাকে আল্লাহ উঠিয়ে নেবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না, আলহামদুলিল্লাহ বললেন না, আজও আল্লাহর রাসূলের রাউদা শরীফের গায়ে আজও লেখা আছে কুরআন শরীফ 26 পারা সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। আজও লেখা আছে, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলো না। তোমরা কিছু বুঝতেই পারবে না। নবীর কথার আওয়াজের উপর আওয়াজ যদি জোরে হলে এই আয়াত নাজিল হয়, নবীর সামনে গুস্তাকি করলে কি হবে? কথা কিছু বুঝতে পারছেন না? এই আয়াত নাজিল হলো, এই শানে নজরটা কি? হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজনকে নবী দায়িত্ব দিলেন সেনাপতি ঠিক করতে। দুজন দুটো সেনাপতি ঠিক করে ইনি বলেন এটা, উনি বলেন এটা, নবী পাকের সামনে খালি কথাটা একটু জোরে হয়ে গেছিল। আমাকে একটু বলেন, আবু বকর সিদ্দিক আর উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী পাকের সাথে বিয়াদবি করবেন বলে মনে হয়? কথা বলে না, উনাদের অন্তরে নবীর সামনে বিয়াদবি আছে বলে মনে হয়? আবু বকর সিদ্দিক নবী পাকের যত সাহাবা ছিলেন সবার মধ্যে একটা, আল্লাহ নবীর সামনে মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছে। জোরে বলে, আর উমার ফারুক নবী পাকের যত সাহাবা ছিলেন সবার মধ্যে উনি একাই একটা। আল্লাহর রাসূল কাবা শরীফের গোলাপ ধরে নাম ধরে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, আল্লাহ আপনি উমার ইবনুল খাত্তাবকে দিনে ফিরিয়ে দেন। যতজন সাহাবা ছিলেন একটাই সাহাবী, হযরত উমার নবী কাবা শরীফের গোলাপ ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চেয়েছে। জোরে বলে, এই দুজন সাহাবা নবীর সাথে বিয়াদবি করতে পারবে বলে মনে হয়? তারপরও আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবী, খবরদার হাবিবে কথার আওয়াজের উপর তোমরা আওয়াজ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদি, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলবে না। আনতাহবাত আমালুকুম, তোমাদের জীবনের আমল গুলো এমন করে ধ্বংস হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশুরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না। এবের একটু আমাকে বলেন, কথার উপর যদি আওয়াজ জোরে হলে এই আয়াত হয়, নবী পাকের সামনে গুস্তাকি যারা করছে তাদের কি হবে? নবী মানুষ, আমরা মানুষ, নবী যেমন আমরা তেমন, নাউজুবিল্লাহ বলেন,
আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না, জোরে বলতে পারেন না, আস্তাগফিরুল্লাহ আছে না নাই সমাজে কথা বলে না বেশি, আবার বললে দলিল নাই, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই তো আল্লাহ কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতন মানুষ, আমি তোমাদের মতো মানুষ, আল্লাহ পাক নবীকে বলতে বলেছেন আমাদের বলতে বলে কথা বলে না, আল্লাহ নবীকে বলতে বললে না আমাদের বলতে বলে নবীকে, তুমি বলছো কেন নবীকে, আল্লাহ পাক এটা বলার কারণ কিছু কিছু তাফসীরে কিতাব এসেছে কেউ কেউ নবীকে ফেরেশতা বলতো, কেউ কেউ নবীকে জের বলতো, জের তোমার দ্বারা সম্ভব আমাদের দ্বারা সম্ভব না, এত ইবাদত আমরা করতে পারি, তুমি তো ফেরেশতা, তুমি তো ফেরেশতা, আল্লাহ পাক বলে দিলেন আপনি বলে দেন আমি তোমাদের মতন মানুষ, ফেরেশতা নয় আমি, আমি মানুষ, তুমি মানুষ মানে নবীকে তুমি নিজের মতন মনে করছো কেন, এতগুলো মানুষ আমরা এখানে আছি, জীবনে একবার হলো টিভির সামনে দাঁড়িয়েছি, কথা বলে না, জীবনে একবার হলো টিভির সামনে দাঁড়িয়েছি, নবীর জন্য ওই বিশ্বাসটা রাখেন, কথা বলে না, জীবনে একবার হলো আমরা গান শুনেছি, শুনিনি শুনিনি, নবীর জন্য ওই বিশ্বাসটা রাখেন তো নাকি, কথা বলে না, জীবনে এতগুলো মানুষ আছে 50% লোক একবার হলো লটারি খেলেছে, এখন তো চার দোকানের লটারি বিক্রি হয়েছে, বড় জায়গা লাগে না, এইটুখানি টেবিল লাগে আর একটা চেয়ার আর এইটুখানি টেবিল, সারাদিন মাঠে ঘাটে খেটে রাত তিনটের সময় উঠে সবজির ব্যবসা, পটলের ফুলে ফুলে ফুল থাকে, এখন আবার এসে টমেটো ঝিঙে সবজি, কত কষ্ট করে গাদামারা হাটে নিয়ে গেল, রন্ধন গাছা বাজারে নিয়ে, ময়না হাটে, মাধবপুর বাজারে দাঁড়িয়ে আপন, কত কষ্ট করে আওয়াজ সিদ্ধি, সারাদিন খেটে খাটে পাগলের মতন ছুটে সন্ধান করে বসে লটারি কাটছে, কাজ খুঁজে পাও না, আল্লাহ দুটো পয়সা দিলো কি করে খরচা করবে, জায়গা খুঁজে পাচ্ছ না নাকি, ওই শয়তানের পাল্লায় পরে শয়তান তৈরি হচ্ছে, বলে 30 টাকায় কাজ পাগলে, গত সপ্তাহে ময়নার পাশে একজন বের করে পেলো।